নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাদাম লাগাতে আসছি পাঁশকুড়া আমার বাপের বাড়িতে। এইসব মাঠে চলে যাচ্ছে, গরু আসছে, নাঙল, এটাই করে বাদাম চাষ করা হবে। এই গরু এবার নাঙল জুড়তেছে, কাঠাতে 1.5 কিলো বাদাম লাগবে, শুকনো বাদাম। এই সবাই বসে আছি, বাদাম লাগানো হবে। নাঙলগুলো ঠিক করে বেঁধে নিচ্ছে, ওরা ঠিক করে না বাঁধা হলে তো নাঙল চালানো যাবে না। এটা নাঙল, এটা সাহায্যে বাদাম লালা হয়ে যাবে, ওর মধ্যে বাদাম ফেলে ফেলে যেতে হবে। ভালো করে বেঁধে নিল, গরুর মুখে জালিটা দিয়ে রাখতে হয়, না হলে তো সবকিছু ফসল খেয়ে নেবে, এই জন্য মুখের মধ্যে এটা জালি বেঁধে রাখতে হয়। এই যে বাদাম ভিজানো ছিল 2 দিন আগে থেকেই, একদিন একটু করে একটা চাকিয়ে রাখা ছিল জল ছেঁকে, একটু একটু করে গজা বাড়িয়ে গেছে, ওইগুলোকে ওই ন্যাঙলে যাচ্ছে হাল, ওই হালের মধ্যেই ফেলাতে হবে। এক মুঠি ছাড়া ছাড়া ফেলাতে হবে, এক চাকরের ভিতরে মানে দুটো করে ফেলাতে হবে, চাকরের এই মাথায় ও মাথায়, সবাই মিলে ফেলাচ্ছে। অনেক লোক লাগে এর মধ্যে ফেলাতে, নাহলে গরু তো চটচট চলে যাবে, সেই জন্য অনেক লোক লাগে, 5-6 জন লাগে এই নাঙলের পিছনে বাদাম ফেলানোর জন্য। এইভাবে ফেলাচ্ছে দেখুন, এইভাবে হাল করবে। আগে তো বাদাম ফেলানো হতো কোদালে করে, প্রচুর মানুষের পরিশ্রম হতো, এই পদ্ধতিটা আসার পর মানুষের খুব সুবিধা হয়ে গেছে, গরুর পিছনে পিছনে ফেলে দিল, খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায় এইভাবে বাদাম ফেলানো। অনেক বেশি বেশি জমি একদিনেই চাষ করা যায়। এটা একদম ধার দিয়ে যেতে হবে জমির, যথাস্থা দিয়ে গেলে হবে না, ধার থেকে শুরু করে, ধার থেকে শুরু করে মাঝখানে গিয়ে শেষ করা। একটা ন্যাঙ্গল যখন চলে যাবে বাদাম ফেলানোর পর, আবার একটা ন্যাঙ্গল যখন যাবে তখন ওই পাশের এটা চাপা পড়ে যাবে বাদামগুলো। এইভাবে হতে হতে পুরো জমি চাষ করা হয়ে গেল। এই সময়টা খুব তাড়াতাড়ি করে ফেলাতে হবে। এবারে আর উপরে মই দেওয়া হবে, ওই মইটা নিয়ে এসছে এবারে বাঁধবে। এটা মই, এটা ওর মধ্যে বেঁধে ওইটা দিয়ে টানা হবে, তাহলে মাটিটা সরল হয়ে যাবে, সব বাদামও চাপা পড়ে যাবে। আপনারা দেখতে থাকুন কিভাবে মইটা বাঁধছে। যাচ্ছে গরু, এইভাবে মই দিতে দিতে পুরো জমিটাই মই দেওয়া হয়ে যাবে, পুরো জমিটা সরল করে নেবে। এইভাবে রসুন কিভাবে লাগানো হয় দেখুন, এধারে পেঁয়াজ লাগানো আছে, তার এই হিঁড়ের মধ্যে একটু একটু করে রসুন লাগিয়ে দিচ্ছে।